ঠাকুর ভক্তগণ, আজকের সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সাক্ষাৎ গোবিন্দ, জানেন কি করেছেন? পালঙ্গনি পরে স্বয়ং ঠাকুরে শয়নে করতেন, রুকমণি শয়নে করতেন। আজকের সুদামাকে ঠাকুরে তিনি সে পালঙ্গনি পরে শয়নে করাচ্ছেন। আরে ঠাকুরে তিনি সুদামারে চরণে দাবাচ্ছেন, চরণে সেবা করছেন, আর দুই বন্ধু কথা বলছেন। ঠাকুর বলছেন, সুদামা বলছেন, ও বন্ধু এই জানরা দাঁড়িয়ে আছেন, এনরা কে? এত সুন্দর সুন্দর স্ত্রী এনরা কে? ঠাকুর বলছেন, ও বন্ধু এই যারা দাঁড়িয়ে আছে না, এনরা আমার স্ত্রী। ও বন্ধু, আমি না বেশি বিবাহ করিনি, আমি 16108টি বিবাহ করেছি, এই আমার স্ত্রী গণে দাঁড়িয়ে আছে। তুমি না ওই লোক। আর সুদামা এই কথা শুনে অচম্বিত হয়ে গিয়েছেন। ঠাকুর বলছেন, ও সুদামা তুমি কি বিবাহ করেছ? সুদামা বলছেন, হ্যাঁ আমি একটি বিবাহ করেছি, আমার স্ত্রী সুশীলা। আরে ঠাকুরের তিনি বসে আছেন এই পালঙ্গরে পরে, সুদামা তিনি শয়নে করছেন, ঠাকুরের তিনি চরণে দাবাচ্ছেন সুদামার। আর জানেন কি বলছেন? ঠাকুর বলছেন, ও বন্ধু ও সুদামা, তুমি যে দ্বারকায় এসেছ কিন্তু আমার বন্ধুনি আমার জন্য কিছুই পাঠাননি, কি পাঠিয়েছে আমাকে দাও না। আর সুদামা কি করছেন জানেন? যে চারটি নাড়ু নিয়ে গিয়েছিলেন না, ওই নাড়ুকে লুকাচ্ছেন, ওই নাড়ুকে লুকাচ্ছেন। ঠাকুরে দেখতে পাচ্ছেন যে সুদামা কি জন্য লুকাচ্ছে। ঠাকুরে বলছেন, ও সুদামা আমাকে দাও, কি এনেছো? সুদামা বলছেন, না না বন্ধু আমি কিছুই আনিনি। ঠাকুর বলছেন, ও বন্ধু তুমি আজকের আমার কাছে আবার মিথ্যে কথা বলছো। তুমি যে ওই চানা চুরি করে খেয়ে এত কষ্ট পেয়েছো, তুমি আজকের সেই কষ্ট পেতে চাও, তুমি আজকের আমার সঙ্গে আবারই মিথ্যে কথা বলছো বন্ধু। তুমি দাও না কি এনেছো। আরে সুদামা লুকাচ্ছে না, ঠাকুরে কি করেছেন? জোরে করে সুদামার হাতের থেকে পটলি টেনে নিয়েছেন। ঠাকুরে তিনি ওদিকে ঘুরে দাঁড়ান, ঠাকুরে তিনি হাতে একটি নাড়ু নিয়েছেন।